পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাঠমানি যাওয়ার অভিযোগে তোলপাড় বোলপুর ব্লকের পারুই কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমরমের বিরুদ্ধে। তিনি কন্ট্রাক্টর সহ সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে বিভিন্ন কাজের জন্য কাঠমানি যাওয়ায় অভিযোগ উঠল। ইতিমধ্যে এলাকা থেকে একটি ভাইরাল ভিডিও হয়েছে, যে তাতে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধান প্রতিমা হেমরম দাঁড়িয়ে থাকা এক কন্ট্রাক্টর সহ গ্রামবাসীদের কাছ থেকে কাজের জন্য টাকার দাবি করছে। সেখানে তিনি বলছেন, সবাইকে টাকা দেয়া হচ্ছে কিন্তু সই করার সময় প্রধান কোনো টাকা পাবে না কেন। তিনি বলছেন, বাড়ি থেকে তেল পুড়িয়ে আমি আসি। সাধারণ গ্রামবাসীরা জানাচ্ছে যে যে সময় বিভিন্ন কাজ নিয়ে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবার জন্য টাকা দাবি করা হয়, কন্ট্রাক্টরদের একটা পার্সেন্টেজ পঞ্চায়েতকে দিতে হয় এবং ধান শুরু করে বিভিন্ন ক্ষেত্রে টাকার ভাগ নেয়, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এবং বিরোধীদের অভিযোগ একই। হ্যালো, দিদি পয়সা রয়েছে,